পাত্রের সাথে মেয়েদারে এই বেলা বিদায় করি। বাংলা সাহিত্যের কালজয়ী গল্প উপন্যাসের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার তারই ছোট গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে বড় পর্দায় আসছে ও অভাগী। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর এই ছবিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। আগে জানা গিয়েছিল এই ছবিতে নতুন রূপে ধরা দেবেন মিথিলা। সিনেমার অভিনয় শিল্পীর তালিকাও রীতিমতো নজর কাড়া। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদারের গিন্নি হচ্ছেন দেবযানী চট্টোপাধ্যায়। জমিদারের নাম ভূমিকায় থাকছেন সুব্রত দত্ত। কাঙালির সাজে সেজে উঠবেন সৌরভ হালদার। যমরাজের চরিত্রে নজর কাড়বেন ঈশান মজুমদার। লক্ষণ আমার ভালো দেখতেছে না। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এই সিনেমার ট্রেলার। সেখানে মিথিলার অভিনয় দেখে রীতিমতো উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। তার কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দেখে কয়েক যুগ আগের কথা মনে পড়তে বাধ্য। এক দলিত শ্রেণীর নারীর কাহিনী যেন প্রতিটি দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। ও অভাগী তোর কপাল কোথা। সিনেমায় এমন এক চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত মিথিলা। তিনি জানান দলিত নারীদের বিষাদময় জীবনের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের উপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা জমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই। পাশাপাশি পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেন, অভাগীর স্বর্গ ছবিটাতে আমি দুটি ভাগ দেখিয়েছি, অভাগীর বিয়ের আগের জীবন এবং তার পরের জীবন। বিয়ের আগের অংশে তুলে ধরা হয়েছে শস্য শ্যামলা গ্রাম বাংলার ছবি, অন্যদিকে বিয়ের পরে তার জীবনে শুধুই রুক্ষতা। অভাগীর চরিত্রে মিথিলা সম্পর্কে অনির্বাণ জানান, ছবিতে মিথিলাকে 16 ও 30 বছরের এক নারীর চরিত্রে দেখা যাবে। অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে তিনি দারুণভাবে মানিয়ে গেছেন, তাই চরিত্রটির জন্য তাকেই বেছে নিয়েছেন এই পরিচালক। আগামী 29 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বটের ঝুরি। এর আগে পশ্চিমবঙ্গের নির্মাতা সৌভিক কুণ্ডুর পরিচালনায় আয় খুকু আয় নামের একটি সিনেমায় ছোট দৃশ্যে অভিনয় করে সমালোচকদের প্রশংসা আদায় করে নেন মিথিলা। এরপর গেল বছর পশ্চিমবঙ্গে মুক্তি পায় নীতিশাস্ত্র ও মায়া সিনেমা দুটি। এর মধ্যে বেশি প্রশংসিত হয় মায়া। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন রাজশ্রী দে। এছাড়া গত বছর মাইসেলফ অ্যালেন স্বপনে অভিনয় করে আলোচনায় আসেন মিথিলা। সামনে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজল রেখা সিনেমায় খল চরিত্রে পাওয়া যাবে তাকে। এই সিনেমাটি রোজারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে, তাই বলা যায় সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে এই অভিনেত্রীর। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।